বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশন। শীতকালীন অধিবেশনে পেশ হবে দুটি বিল বলে জানা গেছে। সাত দিন ব্যাপী চলতি বিধানসভায় নিরাপত্তা আটশত ব্যবস্থা। বিস্তারিত জানবো, নিউজ বাংলার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন টেলিফোন লাইনে, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। সুপ্রীতি, কি জানা যাচ্ছে ত্রয়োদশ বিধানসভা যে অধিবেশন, তৃতীয় অধিবেশন রয়েছে, সেখানে কি বিল পেশ হবে, কি বিস্তারিত তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, অনেক পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী আজকে অর্থাৎ 5 তারিখ থেকে শুরু হয়ে গেল ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার তৃতীয় অধিবেশন। এবং এই বিধানসভা কার্যত আমরা যেমনটা জানি যে চলবে 11 জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ এই যে শীতকালীন অধিবেশন, সেই শীতকালীন অধিবেশনকে কেন্দ্র করে যে খবর উঠে আসছে, কার্যত বিজনেস অ্যাডভাইজারি কমিটির ইতিমধ্যেই বৈঠক হয়েছিল। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে যা যা সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্তের কথা আমরা দেখেছিলাম, পূর্বেই জানিয়েছিলেন রাজ্যের মন্ত্রী বা সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ। অন্যদিকে কার্যত এই শীতকালীন অধিবেশন শুরু হয়ে গেল, যার নিয়ম নীতি অনুযায়ী রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে আজকের এই অধিবেশন শুরু হলো। রাজ্যপাল ইন্দ্র সিনহা রেড্ডি নাল্লু তিনি আজকে অধিবেশন শুরুর আগে ভাষণ দিয়েছেন। এবং তারই সঙ্গে যেমনটা জানা যাচ্ছে যে এবারের এই বিধানসভা, যে বিধানসভাতে কার্যত প্রথা অনুযায়ী প্রত্যেক ইংরাজি বছরের প্রথম বিধানসভা অধিবেশন যেখানে রাজ্যপালের ভাষণের মধ্য দিয়েই শুরু হয়, সেই মোতাবেক অর্থাৎ আজকের 5 জানুয়ারি যে অধিবেশন কার্যত শুরু হতে চলেছে, অধিবেশনের প্রথম দিনেই রাজ্যপাল ইন্দ্র তিনি ভাষণ দিয়েছেন। এছাড়াও এই অধিবেশনে দুটি বিল পেশ করবে রাজ্য সরকার, যার মধ্যে কার্যত ত্রিপুরা স্টেট রাইফেল চতুর্থ সংশোধনী বিল থাকছে, এবং তার সঙ্গে ত্রিপুরা স্টেট ইন্ট্রোডাকশন গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স সপ্তম সংশোধনী বিল আনা হবে। এই দুটি বিলের কথা কিন্তু বলা হয়েছে। আমি আরো একবার জানাচ্ছি যে দুটি বিলের কথা, তা হচ্ছে যে তোমার ত্রিপুরা স্টেট রাইফেলস চতুর্থ সংশোধনী বিল, এবং অন্যদিকে ত্রিপুরা স্টেট ইন্ট্রোডাকশন গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স সপ্তম সংশোধনী বিল। এই দুটি বিল কার্যত আনা হবে বলেই প্রথমে খবর। তবে অন্যদিকে আজকে যেহেতু বিধানসভা অধিবেশনের প্রথম দিন, রাজ্যপালের ভাষণ শুরু হয়েছে কিছুক্ষণ আগে, আমরা সেই ছবি দেখিয়েছি, তুমি এই মুহূর্তে দেখাচ্ছ দর্শকদের। তবে তারই সঙ্গে রাজ্যপালের ভাষণ শেষ হওয়ার পর সদ্য প্রয়াত হয়েছে সাত রামনগরের বিধায়ক সুরজিৎ দত্তের স্মরণে কার্যত শোক প্রস্তাব পাঠানো হবে, শোক প্রস্তাব পেশ করা হয়েছে। এবং তারপরে কার্যত এই বিধানসভার শোক প্রস্তাব শেষে সম্ভবত মুলতুবি করা হবে আজকের জন্য বলে আপাতত খবর। তবে এখনো পর্যন্ত সেই খবর পরিষ্কার নয়, যদি পরবর্তীতে মুলতুবি করা হয় সেই খবরও নিউজ ভ্যানগার্ড দেবে সবার আগে। তবে এখনো এই বিষয়টি সম্পূর্ণ অধ্যক্ষের এখতিয়ারভুক্ত বলেই জানা যাচ্ছে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে এবারের যে বিধানসভা অধিবেশন, সেই অধিবেশনকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট নিরাপত্তা রয়েছে। কি সেই নিরাপত্তা যদি তোমাকে আমি বলি, যে দেখো, বিধানসভা চত্বরে প্রবেশের জন্য বিধানসভার যে সচিবালয়, সেই সচিবালয় থেকে কিন্তু বেশ কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় প্রত্যেকটা সময়, এবারও তার ব্যতিক্রম হয়নি। অন্যদিকে বিধানসভার যে সচিবালয়, সেখান থেকে জানানো হয় যে মনুষ্য চালিত রিক্সা ব্যতীত কোনো ব্যক্তি বা কোনো যানবাহন বৈধ অনুমতি ছাড়া বিধানসভা চত্বরে প্রবেশ করতে পারবে না। অন্যদিকে তোমার যদি জানাই, বিধানসভা যে সমস্ত সদস্যরা রয়েছে, সংবাদ মাধ্যমে যে সমস্ত প্রতিনিধিরা রয়েছেন, বিধানসভার যারা কর্মচারীরা রয়েছেন, তাদের ক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রে গেটে কর্তব্যরত যে নিরাপত্তা রক্ষীরা থাকবে তাদেরকে বৈধ কাগজপত্র, পরিচয় পত্র, অনুমতি পত্র সবটাই দেখাতে হবে, তারপরে কিন্তু ঢুকতে তারা পারবেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অনুমতি পত্র ছাড়া বিধানসভা চত্বরে কেউই প্রবেশ করতে পারবেন, বিধানসভা চত্বরে কেউই প্রবেশ করতে পারবে না। অন্যদিকে এই বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে ত্রিপুরার যে সমস্ত সদস্যরা রয়েছে, তাদের যে দেহরক্ষী ব্যক্তিগত, তাদেরকেও পৃথক কোনো অনুমতি পত্রের প্রয়োজন নেই। ব্যাগ থেকে শুরু করে অন্যান্য কোনো জিনিসপত্র নিয়ে তারা ঢুকতে পারবে না। দর্শক থেকে শুরু করে সরকারি যে সমস্ত কর্মচারী, সংবাদ মাধ্যমের কর্মী, যারাই সেই জায়গাতে থাকবেন আজকে, কেউই কিন্তু কক্ষে সঠিকভাবে প্রবেশ করতে পারবেন না যদি তাদের কাছে কোনো রকমের বৈধ অনুমতি পত্র না থাকে। অন্যদিকে মোবাইল ফোনও ব্যবহার করা যাবে না বলে আপাতত যে খবর ইতিমধ্যেই দেওয়া হয়েছে। তবে সব মিলিয়ে দুটি বিল এবার পেশ করা হবে শীতকালীন অধিবেশনে, এবং সামনে যেহেতু লোকসভা নির্বাচন রয়েছে, তার আগের এই বিধানসভা অধিবেশন যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাৎপর্যবাহী বলেই মনে করছেন রাজনৈতিক মহল। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। সবভাবেই যে বিষয়গুলো উঠে এসেছে এই মুহূর্তে, রাজ্যপালের ভাষণ দিয়ে আজ ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। শীতকালীন অধিবেশনে পেশ হবে দুটি বিল, সেই কথাই কিন্তু জানিয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। একই রকমভাবে সাত দিনব্যাপী চলতি বিধানসভায় নিরাপত্তার জন্য কিন্তু আটশত ব্যবস্থা করা হয়েছে। বৈধ পাস ছাড়া কোনো যানবাহনকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, এমন কঠোরভাবেই ব্যবস্থা করা হয়েছে।
সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।